আশির দশকে ছাত্রনেতা সুশোভন মুখার্জির মৃত্যুদিনে এসএফআই এর মিছিলকে ঘিরে উত্তেজনা কাল্লা কলেজে। এসএফআই ও টিএমসিপির ছাত্র ছাত্রীদের মধ্যে বচসা ও ধাক্কাধাক্কি। আশি দশকে কাল্লা কলেজে ছাত্রনেতা সুশোভন মুখার্জি খুন হয়েছিলেন আজকের দিনে, অর্থাৎ 16 মার্চ। প্রতিবারের মতো এবারও এসএফআই এর পক্ষ থেকে মিছিল করে ছাত্রনেতাকে শ্রদ্ধার্ঘ্য জানাতে আসে কলেজের ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা। তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, বহিরাগত ছাত্র নয়, তাদেরকে বাইরে থেকে নিয়ে এসে কলেজে উত্তেজনা সৃষ্টি করেছে এসএফআই কর্মীরা। এই নিয়ে দুই তরফের মধ্যে বচসা ও ধাক্কাধাক্কি। পরে কলেজ কর্তৃপক্ষের মধ্যস্থতায় সমস্যার সমাধান হলেও কলেজে উত্তেজনা রয়ে গেছে। এই প্রসঙ্গে এসএফআই এর তরফ থেকে কলেজে ঢুকে তারা শহীদ বেদিতে মাল্যদান করতে গেলে তৃণমূলের বহিরাগতরা তাদের আটকায়। এরপরেই দুই পক্ষের হাতাহাতিতে জড়ায়। আমরা যখন সুশোভন মুখার্জির শহীদ দিবস ওখানে পালন করতে যাই কলেজে, আমরা দেখতে পেলাম ওখানকার টিএমসির ছাত্র, সে নিজেকে ছাত্র বলে পরিচয় দিচ্ছে সেই কলেজে, জানি না সে আদৌ সেই কলেজের ছাত্র কিনা। তারপর আমরা সেখানে কোনো ছাত্রী ছিলেন না ওখানে। আমরা যখন ওখানে শহীদ দিবস পালন করার পর ফিরে আসছি, ওনারা আমাদের ওপর চড়াও হয় এবং মহিলা মানে আমাদের যে সমস্ত ছাত্রী কমরেডরা ছিল তাদের ওপর অন্যান্য রকম অঙ্গি ভঙ্গি এবং একটা শ্লীলতাহানির মতন একটা ব্যাপার ওনারা করছিলেন আমাদের নিয়ে, মানে বাজে ভাষায় গালাগালি শুরু করেছিল। হ্যাঁ, কিন্তু আমাদের নেতৃত্বরা ছিলেন এখানে, ওনারা পুরোটাই ইয়ে করেছেন, মেকআপ দিয়েছেন। টিউলিপ ঘোষ, এসএফআই রাজ্য কমিটির সদস্য। সুষ্ঠুভাবে কলেজে ক্লাস ক্লাস চলছিল, আমরা এসেছিলাম অফিসের কাজে, তো কিছু বহিরাগত নিয়েছে এসএফআই। এখানে কোনো স্টুডেন্ট ছিল না, আপনারা হয়তো দেখেছেন। এবার ছেলেপুলেদের আমাদের টিএমসিপির স্টুডেন্টদের হুমকি দেওয়া হয়, সাধারণ স্টুডেন্টদের মারধর দেওয়া হয় এবং ওদের হাতে লাঠি শোটা ছিল। ওরা এসেছিল একটা, ওরা বলেছিল মাল্যদান করবে এখানে, কিন্তু মাল্যদানের উদ্দেশ্য ছিল না এখানে, ফাঁকা কলেজ থেকে ওরা ইউনিয়ন দখল করবো বলছে। কিসের টিএমসিপির ইউনিয়ন এখানে? আমরাও চাই সুস্থভাবে ভোট হোক, কলেজ ইউনিয়ন হবে। আমাদের রাজ্য সভাপতি বলেছে যখন কলেজের ভোট ঘোষণা হবে। আরে এদের তো কলেজে কোনো ইউনিটি নেই, এরা ইউনিট দিক আগে, তারপরে কলেজে ভোটের কথা বলবে না। এবার আমাদের রাজ্য সভাপতি বলেছে এরা ইউনিট ফেলুক, নিজ দায়িত্বে নমিনেশন করিয়ে ভোট করাবে। তিনাঙ্কুর ভট্টাচার্য বলেছে। তোমার নাম কি? আমার নাম আলামিন মণ্ডল, আমি এখানে 1 নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ কর্মী।